আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহেদি হাসান। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে জিমেইল আইডির নাম চেঞ্জ করতে হয়, অর্থাৎ হাউ টু চেঞ্জ জিমেইল আইডি নেম। তো এটা সাধারণত অ্যান্ড্রয়েড দিয়ে করা সহজ ব্যাপার নয়, অ্যান্ড্রয়েড দিয়ে করা সহজে যায় না। তো আমি আজকে দেখাবো কিভাবে সহজে অ্যান্ড্রয়েড দিয়েই জিমেইল আইডির নাম চেঞ্জ করবেন, কিংবা জিমেইল আইডির নাম যদি ভুল হয়ে থাকে সেটা কিভাবে চেঞ্জ করবেন সেটাই আমি দেখাবো। তো চলুন শুরু করি। তো অ্যান্ড্রয়েড দিয়ে জিমেইল আইডির নাম চেঞ্জ করার জন্য আপনাকে একটা কাজ করে নিতে হবে। অবশ্যই ভালো মানের ব্রাউজার সিলেক্ট করতে হবে, ফায়ারফক্স, গুগল ক্রোমো এগুলো হলে ভালো হয়, কিংবা অন্য ব্রাউজার দিয়েও হবে, কিন্তু একটু ভালো মানের ব্রাউজার লাগবে। তো আমরা যে ব্রাউজার ইউজ করি না কেন, তো ফায়ারফক্সে এই সাইডে দেখেন যে তিনটা ফোটা নামের, অর্থাৎ বাম সাইডে দেখেন তিনটা ফোটার একটা অপশন আছে, এই যে এটা, এই অপশনটা, এই অপশনটা থেকে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট নামের একটা অপশন আছে। এটা আপনি গুগল ক্রোমতেও পাবেন এবং অন্য অন্য ব্রাউজারতেও পাবেন, ইউটিউব ব্রাউজারতেও পাবেন। এটাতে ক্লিক করে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আপনি যারা ব্রাউজ করবেন তার ডেস্কটপের মতো দেখা যাবে। তো আমরা যেহেতু জিমেইল আইডির নাম চেঞ্জ করব, তো আমাদের প্রথমেই যেতে হবে gmail.com-এ। তো এখন আমরা gmail.com-এ গেলাম, তো যাচ্ছি gmail.com-এ। হ্যাঁ ভিউয়ার, gmail.com-এ আসার পর এরকম একটা পেজ দেখতে পাবেন, এখানে আপনাদের সাইন ইন করে নিতে হবে। তো আমরা সাইন ইন করে নেব, আমি আমার জিমেইল অ্যাড্রেস দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার, জিমেইল অ্যাড্রেস দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড দিতে বলছে, তো আমরা এখন আমাদের পাসওয়ার্ড দিব। তো ভিউয়ার, পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর ভিউয়ার, জিমেইলটা লোডিং হবে একদম ডেস্কটপের মতো, যেহেতু আমরা রিকোয়েস্ট ডেস্কটপ সাইট করে নিয়েছি, তো আমাদের মোবাইলেই ডেস্কটপের মতো জিমেইল ভিউ হচ্ছে। এতে আমাদের জিমেইলের আইডির নামটা চেঞ্জ করা খুবই সহজ হয়ে যাবে ভিউয়ার, তো আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার, আপনারা লক্ষ্য করুন যে ডেস্কটপের মতো মোবাইলেই, মানে আর কি ডেস্কটপের মতোই জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন হয়ে গেছে। তো এগুলো ক্লিক করে নেক্সট দিয়ে দেন। তো ভিউয়ার, এগুলো করা হয়ে গেলে আপনি এইদিকে লক্ষ্য করুন যে সিটিং নামের একটা অপশন আছে, এই দেখেন সিটিংয়ের একটা অপশন আছে এই যে এইদিকে। তো আমরা এখন এই সিটিংয়ের অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করলাম সিটিংয়ের অপশনতে, তো এই যে সিটিংয়ের অপশনতে ক্লিক করলে দেখেন আর একটা সিটিং লেখা আছে, সেটাতে আমরা ক্লিক করলাম। তো একটু লোডিং হবে ভিউয়ার। তো ভিউয়ার, এই সিটিংয়ে ক্লিক করব আমরা। তো ভিউয়ার, সিটিংয়ে ক্লিক করার পর এরকম একটা অপশন দেখতে পারবো আমরা এখানে। তো আমরা এই অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট এ ক্লিক করব, অর্থাৎ অ্যাকাউন্টসে ক্লিক করব আমরা। তো অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমরা এখানে দেখব, হ্যাঁ ভিউয়ার, অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমরা একটা অপশন দেখতে পাবো এখানে, অদার অ্যাকাউন্ট, অদার গুগল অ্যাকাউন্ট সেটিং। তো আমরা এখানে ক্লিক করব অদার গুগল অ্যাকাউন্ট সেটিংয়ে, একটু লোডিং হবে। ভিউয়ার্স, অদার গুগল অ্যাকাউন্ট সিটিংয়ে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসলে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে পার্সোনাল ইনফো অ্যান্ড প্রাইভেসিতে একটা অপশন দেখতে পাবেন, পার্সোনাল, ইউর পার্সোনাল ইনফো, এই যে এখানে ইউর পার্সোনাল ইনফোতে আমরা ক্লিক করব। তো আমরা ক্লিক করলাম ইউর পার্সোনাল ইনফোতে, তো একটু লোডিং হবে ভিউয়ার। হ্যাঁ ভিউয়ার, পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর আমরা এরকম একটা পেজ দেখতে পারবো, যেহেতু আমরা নাম চেঞ্জ করব, তো এই যে নামের সাইডে থাকা এই যে একটা অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলাম, একটু লোডিং হবে। তো ভিউয়ার, ক্লিক করার পর আমরা এরকম একটি অপশন দেখতে পারবো, এই যে পেন্সিলের মতো আইকনটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেটাতে আমাদের ক্লিক করতে হবে। তো ভিউয়ার, এই যে পেন্সিলের মতো আইকনটি আমরা দেখতে পাচ্ছি, সেটাতে আমরা এখন ক্লিক করব। তো এই যে ক্লিক করলাম। হ্যাঁ ভিউয়ার্স, ক্লিক করার পর এরকম একটি অপশন আপনারা দেখতে পারবেন, লেখা আছে উপরে চেঞ্জ নেম। তো ফার্স্ট নেমও চেঞ্জ করতে পারবেন, লাস্ট নেম চেঞ্জ করতে পারবেন। আমরা আগে প্রথমে ফার্স্ট নেম চয়েস করব, আমি আমার নামটা ভুল দিয়েছি, তো আমি এখন আমার ফার্স্ট নেম চয়েস করব, অর্থাৎ চেঞ্জ করব। তো আমি এগুলো কেটে দিচ্ছি এবং আমার
ফার্স্ট নেমটা লিখছি। তো আমার ফার্স্ট নেমটা হচ্ছে মেহেদি। স্পেলিংগুলো ঠিকভাবে লিখবেন, লেখার পর ডন ডান দেবেন। ডান দেওয়ার পর সরি, ফার্স্ট নেমটা ভিউয়ার আমি ঠিকভাবে লিখলাম, তারপর লাস্ট নেমটাও আমি চেঞ্জ করব। তো এখানে লাস্ট নেমটা আমি হাসান দিলাম, মেহেদি হাসান, অর্থাৎ মেহেদি হাসান দিলাম। তারপর ডানে ক্লিক করলাম ভিউয়ার, তারপরে যে কনফার্মে ক্লিক করতে হবে আমাদের। তো আমরা কনফার্মে ক্লিক করলাম, একটু লোডিং হবে। তো ভিউয়ার কনফার্মে ক্লিক করার পর দেখবেন যে নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনার জিমেইলের নাম চেঞ্জ করতে পারেন সহজেই। যদি এ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আরও কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন এবং ভিডিওটা কেমন হলেও সেটাও লিখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আরও ভালো ভালো টিপস আপনাদের জন্য নিয়ে আসব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত পাশেই থাকবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। থ্যাংক ইউ।